সূত্রে খবর পেয়ে বনদপ্তরের অফিসারের একটি দল সোদপুর খোলাচণ্ডীতলা একটি অ্যাকুরিয়ামের দোকানে তল্লাশি চালায়। সেখান থেকে বেশ পরিমাণ ওয়াইল্ড লাইফ আর্টিকেলস উদ্ধার করে। বনদপ্তর সূত্রের খবর, যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। অ্যাকুরিয়ামের দোকান থেকে প্রচুর পরিমাণে সামুদ্রিক কোড়াল উদ্ধার করে। বনদপ্তরের অফিসাররা সম্রাট সিং সৌরদীপ তলুই, দেবাশিস দে নামে তিনজন দোকানের কর্মীকে আটক করেছে বনদপ্তর। দোকানের মালিক উজ্জ্বল চৌধুরী গা ঢাকা দিয়েছে। বনদপ্তরের অফিসার প্রীতিশ ঘোষ শুধুমাত্র জানালেন, সূত্র মারফত খবর, তল্লাশি চালানো হয় দোকানটিতে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু পরিমাণ সামুদ্রিক কোড়াল। কি পেয়েছেন এবং এটা এখন তদন্ত চলছে, এখন বলতে পারবো না। পরে আমি কিছু ওয়াইল্ড লাইফ আর্টিকেলস পেয়েছি, ওয়াইল্ড লাইফ আর্টিকেল জঙ্গলে থাকবে, বিভিন্ন রকম আপনার টেরিটরিতে থাকবে। আমার এই অপোজিট বাড়িতেই থাকে, এই পাড়াতেই থাকে। দুপুরবেলা আসছে না কেন, ফোন করেছি, ফোন ধরছে না। আসলে ওনারা তো ওকে ওপর আটকে রেখে দিয়েছে, কোনো কারোর সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না, যার ফলে ও কিছু আমাদের ইনফর্ম দিতেও পারছে না। তার ফলে পাশে একজন কাজ করে, সে কোনোভাবে আমাদেরকে খবর দিয়েছে এরকম কেস হয়েছে। কী হয়েছে, ক্রাইম ব্রাঞ্চের লোক এসছে, বনদপ্তরের লোক এসছে। এবার এখানে কোনো অবৈধ জিনিস হয়তো বিক্রি হতে পারে, আমরা জানি না। হ্যাঁ, আমি তো এখানে কাজ করি না, আমি জানি না, হতে পারে। সেই হিসেবে ওরকম ইনফর্ম নিয়ে এসছে, এই হচ্ছে ব্যাপার। কতদিন কাজ করছে আপনার ছেলে দোকানে? আমার ছেলে দেড় বছরের মতো কাজ করছে। মানে সেরকম কিছু কি কখনো বলেছে বাড়িতে? না না, নর্মাল। এই দেখুন, আপনি জিএসটি নাম্বার টাম্বার সবই রাখা আছে, আমরা কী করে বুঝবো কে কী বিক্রি করছে না করছে? আর আমার ছেলেই বা জানবে কী করে? মালিকের কাছে কি জিজ্ঞেস করবে, আপনার কি লাইসেন্স আছে, আমি নিজে কাজ করবো? এটা তো বলতে পারে না, সে তো এইভাবে বলতে পারে না। মালিকের সঙ্গে কি সেভাবে বলতে পারে যে আপনি কী করছেন না করছেন? অত কিছু উত্তর তো দেবে মালিক? এই হচ্ছে ব্যাপার, আর কিছু। এখন তুলে নিয়ে গেছে ক্রাইম ব্রাঞ্চের ফ্রেন্ড অফিসে। এখন মালিক তো আসবে বলে আসছে না, অনেকবার ফোন করা হয়েছে, এই আসছি, আধ ঘন্টা বাদে আসছি, ডানলপে আছি, এই হ্যান বলে যাচ্ছে, এখনও পর্যন্ত আসছে না। আমরা যেই কটা যাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে গেছে, তারা সবাই তিনজনকে নিয়ে গেছে। আপনার নাম? সুনীল সেন। আপনার ছেলের নাম? সম্রাট সেন। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies. 55% পর্যন্ত অফ চলছে, মানে স্টাইল বাজারে চলছে ব্যাগ ভর্তি চৈত্র। কেনাকাটায় পাবেন 55% পর্যন্ত ছাড়।